45 জন হবে, আমরা লিস্ট করতেছি, লিস্ট করার পরে আমরা বুঝতে পারবো আর কি কতগুলো গেল। ক্রিটিক্যাল একটা অবস্থার মধ্যেই পড়ছিলাম, তো আমরা আমাদের টিম ওয়ার্কের মাধ্যমে চেষ্টা করেছি সকলকে তাদের যে চিকিৎসা প্রয়োজন সেই চিকিৎসা প্রদান করার জন্য। আমাদের কাছে তথ্যটা আছে যে মেডিকেলে একজন মারা গেছে, যে তার সুরতাল করতে যাচ্ছি, আর 45 জনের মতো বিভিন্ন হচ্ছে, কিন্তু আমাদের যে পরিমাণ মানে আছে আমাদের এখন সেটা দিয়ে মানে ইনাফ হচ্ছে না। চেষ্টা করতেছি আমাদের ফান্ড থেকে যতটা ড্রাগ দেওয়া যায়, যতটা ফ্রিলি দেখা যায় সেটা দিচ্ছে, আর আপাতত নিউরোসার্জারিতে কিছু ব্লাড লাগতেছে, আমরা সেটা ম্যানেজ করতেছি। ও আসতেছে, আবার এটা এটাও সামনাসামনি, দুইটাই সামনাসামনি এক জায়গায় লাগিয়ে গেল। হঠাৎ গাড়িটাকে মানে একটা শব্দ হয়ে গেলো, শব্দ হওয়ার পর সাথে সাথে স্টুপিড অন্ধকার অবস্থা হয়ে গেল। পোস্ট নিজে মোবাইল করছে, আমি এরকম গাড়ি চাপা খাইছি, আপনারা তাড়াতাড়ি চলে আসেন, মানে আস্তে আস্তে তো মেডিকেলে চলে এসছে, আসার পরে তো রংপুর মডানে আছি, গাড়ি কি বল সারলাম, সারিয়ে বসলাম, আমি গাড়ি আসলে উঠতেছি যাচ্ছি, কয়া ফোন দিছে, আবার ফোন দিয়ে ফোন ধরে না।